আয়াত যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আসছে আবু ইয়ালা এবং মুসনাদরাকে হাকিমের মধ্যে তাবরানি ইমাম হাকিম এবং ইমাম জাহাবি এবং শেখ আলবানি রহমাউল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক জিনকে রাত্রেবেলায় জিজ্ঞেস করছিলেন, তোমার অত্যাচার থেকে কোন জিনিস আমাদেরকে রক্ষা করবে? তখন ওই দুষ্ট জিন বলেছিল যে আয়াতুল কুরসি পাঠ করলে আমরা তোমাদের কাছে আসতে পারবো না। এই ঘটনাটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিনের সাথে আমার দেখা, জিনকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা যে মানুষের ক্ষতি করো, মানুষের সাথে দুষ্টামি করো, এর থেকে বাঁচার উপায় কি? তখন বলল যে আয়াতুল কুরসি পড়লে তোমরা আমাদের অনিষ্ট থেকে বাঁচতে পারবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই খবিস তো ঠিকই বলেছে, ও নিজে মিথ্যাবাদী কিন্তু কথা বলেছে সত্য। তো মুসনাদ আহমদ 21278 নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, হে উবাই, তুমি বলো তো পবিত্র কোরআন আল্লাহর কিতাব এর মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত আছে, এর মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বলে আল্লাহ ও রসুলহু আলম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, বলো তো পবিত্র কোরআনের আয়াত সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়, এটা হলো সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা। তখন আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবুল মুনজির, তোমার জ্ঞানে আল্লাহ বরকত দান করুক। আল্লাহ নবী দোয়া করে দিলেন, এটার মধ্যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু তিনি সেই সত্তা, লা ইলাহা ইল্লা, যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ এমন ইবাদতের উপাস্য, এমন যোগ্য উপাস্য, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো বিধানদাতা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি মরবেন না, তিনি শেষ হবেন না, চিরদিন থাকবেন, চিরস্থায়ী থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার তো ঘুম আসে না, আসে না, তন্দ্রাও আসে না। তন্দ্রা বুঝেন না, মাঝে মাঝে ঝিমাই না আমরা। আল্লাহ বলেছেন যে আল্লাহর ঘুম তো আসে না, আসে না, ঝিমানিও আসে না, তন্দ্রাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন তার, এর মধ্যে আছে। মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে, কে আছে এমন যে আল্লাহর কথা ব্যতীত, অনুমতি ব্যতীত হাশরের ময়দানে সুপারিশ করবে? কে আছে এমন? কার এত ক্ষমতা হাশরের ময়দানে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? আমাদের নবীও পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে। মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কারো ক্ষমতা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে আল্লাহ নবী বলেছেন, জাহান্নাম হুংকার দিতে থাকবো, আমি সিজদায় পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবার ক্ষমতা রাখি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। পীর সাহেব সুপারিশ করবে? পীর সাহেবের হুমকিতে আমাদের মসজিদে আগুন জ্বালিয়ে দেয়, পীর সাহেব ক্ষমতা রাখে জাহাজ দিয়ে সুপারিশ করবে যে হাসরের ময়দানে তার বাবা হুজুর জাহাজ নিয়ে, মানে হাসরের ময়দান পানিতে তলিয়ে যাবে, হাসরের ময়দান পানিতে তলিয়ে যাবে আর তার বাবা হুজুর জাহাজ নিয়ে যাবে, আর জাহাজের সাথে সাথে তোমরা কলাল কলার গাছের ভেড়া ধরে, ভেলা ধরে তোমরা হাবুডুবু খাবে, ভেলা ধরে কোনো রকম বেঁচে থাকবে,
মানে দুনিয়াতে মুরিদ হয়ে থাকো, তাহলে তোমরা হাশরের ময়দানে যখন সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, তাহলে তোমরা কলা গাছের ভেড়া পাবা, ওই ভেড়ার মধ্যে কি করবা, ধরে থাকবা। আর আমার বিশ্বাস, বাবা জান হুজুর যখন জাহাজ নিয়ে যাবে, তখন তোমাকে ওই কলার কাছ থেকে ধরে ধরে নিয়ে জাহাজের মধ্যে তুলে নিয়ে জান্নাতে চলে যাবে। চিন্তা করছেন? আর ওই পীর সাহেব বলেছে এই বছরের মাহফিলের মধ্যে যে মসজিদের মধ্যে জুরে আমিন বললে ওর কল্লাটা ঠাইসে ধরবেন। পীর সাহেব মুরিদদেরকে হুকুম দিয়ে দিচ্ছে যে মসজিদের মধ্যে যে জুরে আমিন বলবে ওর কল্লা ঠাইসে ধরবেন। আপনি কাকে টাকা দেন, কার মাদ্রাসায় টাকা দেন, আপনার টাকা খেয়ে বলে যে ওর কল্লাটা ঠাইসে ধরবেন। আর মুরিদ যায় মসজিদের মধ্যে, প্রথমে গতকালকের ঘটনা, পরশু দিনের ঘটনা, ভোলাতে, বরিশালের ভোলাতে মসজিদ ভেঙে দিয়েছে, কোরআনগুলি আপনার যখন বাড়ি দিয়েছে, লাথি দিয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। তিন সিট একটি মসজিদ, ছোট্ট একটি মসজিদ, খুব ছোট, লম্বায় বড়, আয়তনে বড়, কিন্তু আপনার এই পাশে খুব ছোট। তো ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে মনের স্বাদ মিটেনি, মহিলা আসছে বাধা দেওয়ার জন্য, মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপরে কি করছে, এবার তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, কোরআন সহ পড়ে যাচ্ছে। তো কেমন পীর আর কেমন মুরিদ, হুজুর আসছে। আচ্ছা, এখন তারা দাবি করতেছে যে এটা হলো মুরগির খামার, এখানে কোরআন পড়ানো। তো তো মুরগির খামারের কি মেহরাব থাকে? আর মুরগির খামারে যদি হয়, অবৈধ দখল যদি হয়, তাহলে হুজুর যাবে কেন? হুজুরের মাথায় টুপি, কোন রকমের টুপি আমরা বুঝি না, কে পরে লাঠি হাতে নিয়ে হুজুর, কয়েকজন হুজুর কেছে ভাঙতে, কারণটা কি? তো হুজুর ভাঙতে যাবে কেন? যদি অবৈধ জায়গা হয়, ওখানে অন্যায় কাজ হয়, সরকারি লোক যাবে, তো হুজুর কেন যাবে? হুজুর লাঠি সুটা নিয়ে দাড়িওয়ালা হুজুর কেছে ভাঙতে, তো হুজুর দেখা যাচ্ছে ভাঙতেছে বাইরে, হুজুরের হাতে বিশাল লাঠি, কয়েকজন হুজুর টুপি পাঞ্জাবি পরা, পায়জামা পরা হুজুর গেছে, আর এখন মানুষকে ধোঁকা দিচ্ছে যে ওইটা মুরগির খামার। পীর সাহেবের হুকুমে মসজিদের মধ্যে আগুন জ্বালাই দেয়, পীর সাহেব হুকুম না দিলে মুরিদকে উস্কানি দেয় যে মসজিদের মধ্যে জুরে আমিন বললে ওকে কল্লা ঠেসে ধরবে। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর অর্ডার ব্যতীত, আল্লাহর পারমিশন ব্যতীত কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। পীর সাহেবের খবর থাকবে না সেদিন, স্বয়ং ইব্রাহিম আলাইহিসসালাম থর থর করে কাঁপতে থাকবেন, নীল ডাউন দিয়ে বসে পড়বেন, মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম থর থর করে কাঁপতে থাকবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকবেন, পীর সাহেবের খবর থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা ফরজ সালাতের পরে, অনেক মসজিদে দেখা যায় আমাদের এখানে নাই এখন আর আলহামদুলিল্লাহ, ফরজ সালাতের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, কি জানি কয়, কয়ার পরে বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সিলসিলা সহিহার 972 নম্বর হাদিসে এসেছে, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান পড়া আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইহুল বাইনাহু ওয়া বাইনা দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোনো কিছুই তার জান্নাতে প্রবেশের জন্য বাধা হবে না, মানে মরলেই জান্নাতে যাবে। জান্নাতে যায়নি কেন, মরা বাকি রয়েছে এই জন্য যায়নি জান্নাতে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সে মরলেই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে সালাম ফিরিয়ে দিয়ে যা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কেলা ইলাহ ইল্লাল্লাহ কয়, তারা আয়াতুল কুরসি কোন সময় পড়ে? আল্লাহর নবী বলছেন প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে, ওর মরা বাকি রয়েছে কিন্তু জান্নাত বাকি নেই, মানে মরলেই জান্নাতের নাজ নিয়ামত সে ভোগ করতে থাকবে। সহিহ বুখারি 2311 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে গনিমতের মাল, রমজান মাসে জাকাতের মাল পাহারাদার হিসেবে নিয়োগ করছেন আমাকে, মসজিদের মধ্যে অথবা কোনো ঘরের মধ্যে আমি রমজান মাসে জাকাতের মাল পাহারা দিচ্ছি। তেমন অবস্থায় একজন আগমনকারী আসলো, এসে ওই মাল থেকে কিছু মাল, কিছু কিছু মাল উঠিয়ে নিয়ে তার চাদরের মধ্যে ভরতেছে,
চাদর গায়ে দিয়ে তো ওই চাদরের মধ্যে জাকাতের মাল উঠিয়ে উঠিয়ে নিচ্ছে। তো আমি যাই তাকে ধরে ফেললাম, আমি ধরে তাকে বললাম যে তোমাকে আল্লাহ নবীর কাছে সুপর্দ করব। আর আমরা চোর ধরলে কি করি, আগে সাইজ করে নিই কিছুক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে মারলেন না, যে তোমাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাও, তোমার বিচার হবে। যখনই বলছে বিচার হবে, তখন ইনি এমিনিয়ে বলছে যে আমার ছেলে মেয়ে না খাই রয়েছে, আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও। তখন বলছে তার কথা শুনে আমার মায়া লেগে গেল, আমি ছেড়ে দিলাম। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছে, আবু হুরায়রা তোমার ওই চুরের খবর কি, আগন্ত ব্যক্তির খবর কি, তোমার কাছে যে এসেছিল তার খবর কি? মানে নবী টের পেয়ে গেছেন, জিবরিল আমিন বলে দিয়েছেন। এবার বলছে যে সে আসছিল মাল নিতেছিল, কিন্তু আমি তাকে ধরে ফেলেছি, কিন্তু সে আমাকে বললো যে আমি না খেয়ে রয়েছি, অভাবী মানুষ, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না। তখন আল্লাহ নবী বলছে ও মিথ্যা বলেছে, ও মিথ্যুক, ও আবার আসবে। তো পরের দিন পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে, আবার আসছে, আসার পরে আবার ধরে ফেলছে। ধরার পরে বলছে যে তুমি তো কালকে মিথ্যা বলেছো, আজকে আসছো কেন? আবার তো বলছে যে আসলে আমি তো অভাবী মানুষ, কি করব, না খেয়ে থাকি, এই জন্য তোমার এখানে আসছি মাল চুরি করতে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেড়ে দিয়েছেন। পরের দিন আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা কি খবর? তখন বলছে যে তার কথা শুনে আমার অন্তরের মধ্যে মায়া হয়ে গেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন ও মিথ্যাবাদী, আবার আসবে। তৃতীয় দিন যখনই আসছে মাল ধরছে, তখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে আজকে তৃতীয় দিন, আজকে শেষ দিন, আজকে আর ছাড়া নেই, আজকে তোমার কাছে নবীর কাছে নিয়ে যাবই যাব। তখন বলছে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিব যেটা তোমার কল্যাণ রয়েছে, যেটা তোমার উপকার সাধন হবে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন বলছে ঠিক আছে, তাহলে কি জিনিস সেটা বলো। বলছে তুমি যখন বিছানায় শোবে রাত্রের বেলায়, যখন তুমি বিছানায় শুইবে, তখন তুমি আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পাঠ করে শুয়ো, তখন তোমার কাছে এই শয়তান সারা রাত্রের মধ্যে সকাল পর্যন্ত আর তোমার কাছে আসতে পারবে না। এবার ঘটনাটি সকালবেলা আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলো যে তোমার ওই আগন্তকের খবর কি, তখন বললেন যে ও আসছিল আজকে, কিন্তু আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, সেটি হলো যে বলছে যে এই সূরা, এই আয়াতটি তুমি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত পাঠ করবে, তাহলে তোমার কাছে সারা রাত্র আর শয়তান আসবে না। তখন বলছে ও নিজে মিথ্যাবাদী, কিন্তু তোমাকে কথাটা বলেছে সত্য। তারপরে বলল যে তুমি কি জানো ওই ব্যক্তি কে, তুমি কি জানো ওই ব্যক্তি কে? তখন বলছে না তো। তখন বলছে ও ছিল ইবলিস শয়তান, ও ছিল ইবলিস শয়তান, সে নিজে মিথ্যাবাদী, কিন্তু তোমাকে একটি সত্য কথা শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইবলিস শয়তান নিজে মিথ্যাবাদী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসি শিক্ষা দিলেন। তো লোক যদি খারাপও হয়, কথা যদি কোরআন হাদিসের হয়, সেটা নিতে হবে। এত এত ফজিলত হুজুরের পছন্দ হলো না, হুজুর একটা ফজিলত বানিয়ে দিয়েছে, নুরানি পাঞ্জাগঞ্জ অজিফা আছে না, বাজারে পাওয়া যায় 5 টাকা 10 টাকার বইয়ের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, মাইক দিয়ে বিক্রি করে না, নুরানি পাঞ্জাগঞ্জ অজিফা, এর মধ্যে লেখছে যে ব্যক্তি রোজ সকালে আয়াতুল কুরসি পড়বে তার রুজিতে বরকত হবে, বাইরে যাওয়ার সময় যদি পাঠ করে যে কোনো উদ্দেশ্য তার হাসিল হয়ে যাইবে। তারপর বলছে এক গ্লাস বৃষ্টির পানির মধ্যে কেউ যদি 50 বার আয়াতুল কুরসি পাঠ করে, একবার করে পাঠ করে আর গ্লাসের মধ্যে ফু দেয়, একবার করে পাঠ করে আর গ্লাসের মধ্যে ফু দেয়, 50 বার পাঠ করবে আর 50 বার ফু দেবে, তাহলে তার মেধা শক্তি বৃদ্ধি হইয়া যাইবে। ওগুলা পছন্দ হলো না, আল্লাহর নবী যা দিলেন কিছু বানাতে হবে। এবার আবার বলছে অজু সহকারে যে ব্যক্তি 40 বার
আয়াতুল কুরসি পড়বে, তার চল্লিশ বছরের সওয়াব দেওয়া হবে এবং চল্লিশটি মর্যাদা দেওয়া হবে এবং চল্লিশটা হুরের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, এগুলা মানে আল্লাহর নবীর কথা পছন্দ হয় নাই, এবার সে নিজে কিছু ফজিলত হুজুর বানিয়ে দিয়েছে, বাজারে ছেড়ে দিয়েছে আয়াতুল কুরসির নকশা। এবার আসুন সর্বশেষ সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির